নমস্কার বন্ধুরা, জব নিউজ পর ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে অ্যাপ্লিকেশন চলছে। হ্যাঁ বন্ধুরা, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে অ্যাপ্লিকেশন চলছে, যার পদ সংখ্যা হলো 819 জন। তো বন্ধুরা, আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনার কাছে আমার বিশেষ অনুরোধ, আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং পাশের দেওয়া বেল আইকনটি একবার বাজিয়ে দিন, কেননা যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে তখনই নোটিফিকেশনের মাধ্যমে চলে যাবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন WBHRB-তে নিয়োগ, 819 জন ফ্যাসিলিটি ম্যানেজার পদ। তো WBHRB-র ফুল ফর্ম হচ্ছে বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, মানে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে লোক নিয়োগ করা হবে। প্রচুর ভ্যাকান্সি রয়েছে বন্ধুরা, 819 জন পদ রয়েছে এবং পদের নাম হচ্ছে ফ্যাসিলিটি ম্যানেজার। তো এই পশ্চিমবঙ্গ হেলথ ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশন চলছে। আপনারা যারা অ্যাপ্লিকেশন করতে চান, অ্যাপ্লিকেশন করার জন্য কীরকম এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে এবং আপনাদের কীরকম বয়স লাগবে, আপনাদের কীরকম ফিস দেবে, সব কিছুই আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওর শুরু প্রথমে বলে দিই আপনাদের অ্যাপ্লিকেশন স্টার্টিং ডেট। তো বন্ধুরা, আবেদন শুরুর তারিখ হচ্ছে 14 ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি থেকে আবেদন স্টার্ট হয়ে যাবে এবং অনলাইনের মাধ্যমে আবেদন আপনাদের করতে হবে এবং আবেদন চলবে বন্ধুরা 25 ফেব্রুয়ারি 2019, মানে ফেব্রুয়ারির 25 তারিখে কিন্তু আবেদন শেষ হয়ে যাচ্ছে, আবেদন বন্ধ হয়ে যাচ্ছে। হাতে মাত্র 10 থেকে 11 দিন সময় রয়েছে। তো আপনারা যারা অ্যাপ্লিকেশন করতে চান তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারেন অনলাইনের মাধ্যমে। তো তারপর চলে আসছি বন্ধুরা রিক্রুটার অর্গানাইজেশন, নিয়োগকারী সংস্থা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর, এবং পদের নাম হলো ফ্যাসিলিটি ম্যানেজার। জব পোস্টিংটা হচ্ছে বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল, এটা সম্পূর্ণটাই ওয়েস্ট বেঙ্গলের চাকরি এবং ভ্যাকান্সিটা হচ্ছে 819 জন পদ। তারপর চলে আসছি বন্ধুরা এডুকেশন কোয়ালিফিকেশান। তো যেসব বন্ধুরা আবেদন করতে চান তাদের কীরকম এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে, তো বলা হয়েছে যে কোনো বিষয়ে স্নাতক পাস যোগ্যতা থাকা চাই, এ ডিগ্রি অফ এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট। তো বন্ধুরা, আপনাদের যদি গ্র্যাজুয়েশন করা থাকে বা ডিপ্লোমা করা থাকে তাহলে অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। তারপর বলে দিচ্ছি আপনাদের এজ লিমিট, বয়স সীমা। তো আপনার বয়স হতে হবে 18 থেকে 39 বছরের মধ্যে। এই যে 39 বছরটা আপনাদের নেওয়া হবে, ক্যালকুলেশন করা হচ্ছে 1-1-2019, মানে 1-1-2019 অনুযায়ী আপনার বয়সটা ক্যালকুলেশন করা হবে এবং আপনার বয়স কিন্তু হতে হবে 1-1-2019 অনুযায়ী 39 বছরের মধ্যে, তাহলে আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন এবং আপনাকে অবশ্যই জাতিতে ভারতীয় হতে হবে। তো তারপর চলে আসছি বন্ধুরা অ্যাপ্লিকেশন ফিস, আবেদন মূল্য আপনাদের কীরকম দিতে হবে। তো যেসব বন্ধুরা জেনারেল ওবিসি রয়েছেন তাদের দিতে হবে 160 টাকা এবং যারা এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছেন তাদের কোনো রকম এক্সামিনেশন ফিস লাগবে না। তো তারপর আপনাদের বলে দিচ্ছি যে সিলেকশন প্রসিডিউর, মানে নির্বাচন পদ্ধতি, আপনাদের কীভাবে নির্বাচন করা হবে। তো প্রথমে হবে আপনাদের রিটেন এক্সামিনেশান, প্রথমে হবে আপনাদের লিখিত পরীক্ষা এবং তারপর হবে আপনাদের ইন্টারভিউ, এভাবে আপনাদের নির্বাচন করা হবে। তো বন্ধুরা, আপনাদের বলে দিচ্ছি যে এর যে পিডিএফ ফাইল রয়েছে আমি আমার ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিশের লিঙ্ক দিয়ে দেবো। তো এই যে দেখতে পাচ্ছেন আমি দেখে দিচ্ছি আপনাদের, তো এটা হচ্ছে বন্ধুরা অফিসিয়াল নোটিশ। এই নোটিশটি আপনারা যদি পড়তে চান তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে নিয়ে একটু কষ্ট করে পড়ে নিতে পারেন। এখানে বিস্তারিত সব কিছুই দিয়ে দেওয়া হয়েছে এবং এর যে অ্যাপ্লিকেশন লিঙ্ক থাকবে আমি আমার ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশন লিঙ্ক দিয়ে দেবো। এই দেখতে পাচ্ছেন লেখা রয়েছে যে অ্যাপ্লাই অনলাইন, এই অ্যাপ্লাই অনলাইনের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যখনই আপনি ওই লিঙ্কের উপর ক্লিক করবেন, লিঙ্কের উপর ক্লিক করার সাথে সাথে এরকম একটা ওয়েবসাইটে পৌঁছে যাবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইট আসার পর প্রথমে যে লিঙ্কটি দেওয়া থাকবে, তো বলা হয়েছে যে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ফ্যাসিলিটি ম্যানেজার। তো এই লিঙ্কের উপর আপনাদের ক্লিক করতে হবে। তো আজকে সার্ভার সমস্যার জন্য পেজটা খুলছে না, এভাবে লোডিং হয়ে থেকে যাচ্ছে। তো প্রথমে আপনাদের এই লিঙ্কের উপর ক্লিক করতে হবে, ক্লিক করার সাথে সাথে নতুন একটা পেজ খুলে আসবে। তো আপনারা প্রথমে রেজিস্ট্রেশন করার পর অ্যাপ্লিকেশনটা করবেন। যদি আপনাদের অ্যাপ্লিকেশন করতে কোথাও অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের জন্য চেষ্টা করব একটা অ্যাপ্লিকেশন ভিডিও বানিয়ে দেওয়ার। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে জানিয়ে দিবেন। এবং আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন, এই জব নিউজ পরে ইউটিউব চ্যানেল যারা নতুন এসেছেন, নতুন ভিজিট করছেন, তাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না
এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে একটা বেল আইকন আসবে, অবশ্যই বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, কারণ আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে চলে যাবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, এই ভিডিওতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই অ্যান্ড টেক কেয়ার।